আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন বিরতে আশা করি আল্লাহ সমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলবো প্রবাস থেকে অর্থাৎ বাইরে থেকে আপনি কয়েকটি ফোন বাংলাদেশে নিয়ে আসতে পারবেন ফ্রিতে আপনাদের কোনো রকমের ব্যাট বা শুল্ক দিতে হবে না এ বিষয়ে কথা বলবো এবং সেই ফোনগুলো আপনি কিভাবে নিবন্ধন করবেন আর নিবন্ধন প্রক্রিয়াটা কি বা নিবন্ধন না করলে কি হবে সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো তো প্রিয় প্রবাসী বেড়া প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে আপনার বিষয়টা আপনি নিশ্চিত ক্লিয়ার হয়ে যাবেন সর্বোচ্চ আপনি আটটি ফোন আনতে পারবেন শুল্ক সহকারে তার ভিতরে আপনি ফ্রিতে দুইটি মোবাইল আনতে পারবেন আপনি ফ্রিতে দুইটি মোবাইল আনতে পারবেন কোনো রকমের আপনার শুল্ক কাস্টমকে দেওয়া লাগবে না বা সরকারকে এই শুল্কটা দেওয়া লাগবে না আপনি টোটালি সর্বোচ্চ আটটি মোবাইল ফোন আনতে পারবেন সেক্ষেত্রে দুইটির শুল্ক লাগবে না আর বাকি যে ছয়টি মোবাইল থাকবে সেই ছয়টি মোবাইলের আপনাকে শুল্ক দিতে হবে এখন হচ্ছে আমরা যারা প্রবাসে আছি দেখা গেছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের কারোর জন্য ফোন আনতে হয় এবং ব্যক্তিগত নিজেরও দুই একটি ফোন থাকে সেক্ষেত্রে দুইটি ফোন আমাদের জন্য কিন্তু কাফি হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের চার পাঁচটা ফোন অনেকেরই আনা লাগে কম বেশি বা কারো ছয়টি বা কারো এর বেশি কিন্তু যেই কাস্টমস নিয়ম অনুসারে আপনি সর্বোচ্চ আটটি ফোন আনতে পারবেন দুইটির কোনো শুল্ক লাগবে না বাকি যে ছয়টি মোবাইল আনবেন সেক্ষেত্রে ওই ছয়টির জন্য আপনাকে শুল্ক দিতে হবে এখন কত পার্সেন্ট আপনার আপনার শুল্কটা আসবে সেটা বিভিন্ন ব্র্যান্ডের ওপর নির্ভর করে যে আপনি কোন ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো আপনি বাংলাদেশে আনবেন সে ব্র্যান্ডের ওপর নির্ভর করে শুল্কগুলা ধার্য করা হয় কিন্তু নর্মালিভাবে ভাবে বেশিরভাগই তিরিশ পার্সেন্ট শুল্ক দিতে হয় মোবাইলের জন্য অনেক অনেক ব্র্যান্ড আছে যেগুলো ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ শুল্ক দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনগুলো আনতেছি বা আনি আমাদের জন্য তিরিশ পার্সেন্ট ব্যাট দিতে হবে তারপর আইফোনের জন্য হয়তো পঁয়ত্রিশ পার্সেন্ট হবে নর্মালিভাবে বেশিরভাগ যে ফোনগুলো হয় সেগুলো হচ্ছে তিরিশ পার্সেন্ট ব্যাট দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন তারপর এটা বিভিন্ন ব্র্যান্ডের ওপর নির্ভর করে এই শুলগুলা কম বেশি হয় কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের ভিতরই হবে তার বেশি হবে না তো এখন যদি আপনি শুধু দুইটি ফোন আনেন সেক্ষেত্রে আপনাকে কোনো রকমের ব্যাট দেওয়া লাগবে না যদি আপনি আনেন সেক্ষেত্রে দুইটার জন্য কোনো ব্যাট নাই একটার জন্য আপনার দিতে হবে যদি আপনি চারটা আনেন সেক্ষেত্রে দুইটার জন্য কোনো ব্যাট নাই বাকি দুইটার জন্য ব্যাট দিতে হবে তো এইভাবে আপনি সর্বোচ্চ আটটি ফোন আনতে পারবেন দুইটির জন্য কোনো ব্যাট লাগবে না বাকি ছয়টির জন্য আপনাকে সরকারকে ব্যাট দিতে হবে এখন আসি এটার নিবন্ধন প্রক্রিয়া আপনার সবাই জানেন বিআরটিসে এখন নিবন্ধন হচ্ছে যে সকল ফোনগুলা বাইরে থেকে আসতেছে যেগুলা আপনার আইএমই দ্বারা নিবন্ধন করা নাই তে সেই সকল ফোনগুলা কিন্তু অফ করে দিবে সেই সকল কোনো রকমের সিম চলবে না সেগুলা বাতিল করা হবে তো যখন আমরা বাইরে থেকে কোনো রকমের মোবাইল ফোনগুলো আনবো সেগুলোর ম্যামো ক্যাশ ম্যামো এগুলো আমরা নিয়ে আসবো সাথে করে এবং আপনারা জানেন যে বিআরটিসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফোনটা আপনি কি করতে পারবেন নিবন্ধন করতে পারবেন তো যখনই আপনি বাংলাদেশে ফোনটা আনবেন আনার পর আপনি দশ দিন যখন আপনি সিমটা লাগাবেন তখন দশ দিন আপনার এই ফোনটা নেটওয়ার্ক সচল থাকবে দেন দশ দিনের ভিতরে যদি আপনি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না করেন সেক্ষেত্রে আপনার মোবাইলটি বৈধ হিসেবে গণ্য হবে না আপনার মোবাইলটি অবৈধ হিসেবে গণ্য হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দশ দিনের ভিতরে যে বিটি এর সিটের ওয়েবসাইট রয়েছে তাদের নিয়ম অনুসারে আপনাকে অবশ্যই নিবন্ধন করে নিতে হবে এখন যেই প্রক্রিয়াটা রয়েছে কিভাবে নিবন্ধন করবেন বিস্তারিত লিখে দিব মুখিক বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেখানে ওয়েবসাইট সহ সম্পূর্ণভাবে বিস্তারিত আপনার পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আপনার চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর হচ্ছে যদি আপনি দশ দিনের ভিতরে নিবন্ধন না করেন তাহলে পরীক্ষামূলকভাবে আপনাকে তিন মাস আরো সময় দেওয়া হবে ওই তিন মাসের ভিতরে যদি আপনি কোনো রকমের পদক্ষেপ গ্রহণ না করেন সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তার পরবর্তী তারা আপনার মোবাইল ফোনের তারা পদক্ষেপ নেবে তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা বাইরে থেকে ফোন নিয়ে আসতেছেন যারা নিবন্ধন করেন নাই অবশ্যই আপনাদেরকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য আপনার আইএমই নাম্বার দিয়ে আপনি নিবন্ধন করে ফেলতে পারবেন তারপর হচ্ছে আপনার যে ক্যাশ ম্যামো রয়েছে বা আপনি কিনছিলেন যে ম্যামোটা রয়েছে সেই ম্যামো তারপর অন্যান্য আনুষঙ্গিক কোনো রকমের ডকুমেন্টস যেখানে চাপে তারা ওয়েবসাইটের মাধ্যমে সেই সকল ডকুমেন্টসগুলো সাবমিট করেই কিন্তু আপনাকে নিবন্ধন কাজটি সম্পন্ন করতে হবে তো এই জন্য যারা বাইরে থেকে আসবেন বা যারা নতুন মোবাইলগুলো নিয়ে আসবেন বা পুরাতন হোক যেগুলা বাংলাদেশ বি আর সিতে ওয়েবসাইটগুলোতে নিবন্ধন করা নাই সেই সকল সেটগুলাকে অবশ্যই বাংলাদেশে আসার পর দশ দিনের ভিতরেই নিবন্ধন করে ফেলবেন ওয়েবসাইটের মাধ্যমে তাহলে পরবর্তীতে আপনার এই ফোনটি চলবে অফ হবে না এবং আপনার ফোনটি বৈধ হিসেবে গণ্য করা হবে তো এই ছিল আজকের আপডেট বা আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সবাই ভালো থাকবেন যারা এখন আমাদের প্রবাসী যোদ্ধা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে যাবেন ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এই ভিডিও ডিসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে তো সবাই ভালো থাকেন দেখাবেন অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফেজ